স্বপ্নের মতো সিরিজ কাটিয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রাজস্বিক উত্থান ঘটিয়েছেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক লাফে 68 ধাপ এগিয়ে তিনি এখন দেশের সেরা ব্যাটার। 84 অবস্থানে থেকে সিরিজ শুরু করা শান্ত তিনটি ম্যাচেই ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। প্রথম ম্যাচে 51 রান করার পর দ্বিতীয় ম্যাচে 46 ও তৃতীয় ম্যাচে 47 রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ী ও হোয়াইট ওয়াশ আদায়ের পেছনে ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা। 16 অবস্থানে থাকা শান্ত এখন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার। দ্বিতীয় স্থানে আছেন লিটন দাস। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে কেরিয়ার সেরা ইনিংস খেলে 9 ধাপ এগিয়ে তিনি এখন 22। 50 অবস্থানে থাকা আফিফ হোসেন ধ্রুবর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তৃতীয় সেরা ব্যাটার। অবিশ্বাস্য 144 গড় ও 127.43 স্ট্রাইক রেটে 144 রান করা শান্ত পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার আরও বড় পুরস্কার পেলেন তাও খোদ আইসিসির কাছ থেকে। টি টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিং প্রথমবারের মতো শীর্ষ 20 উঠে এসেছেন তিনি। এছাড়াও বল হাতে নৈপুণ্য দেখিয়ে বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান 16 ধাপ এগিয়ে এখন 20 অবস্থানে উঠে এসেছেন। অধিনায়ক সাকিব আল হাসান 9 ধাপ এগিয়ে বোলারদের তালিকায় 24। তালিকায় বাংলাদেশিদের মধ্যে তৃতীয় স্থানে আছেন নাসুম আহমেদ। সার্বিকভাবে তার অবস্থান